ইতিহাসের প্রথম 70 টাকা কয়েল শুধু 70 টাকা এখন তো কি কোনটা কয়েল 70 টাকা এই যে 40 70 60 থেকে 70 গজ পর্যন্ত হবে এর মধ্যে ঠিক আছে আচ্ছা এটা এটা কি কয়েল 14 70 কয়েল জি 14 70 করে এটা দাম হলো 200 টাকা অনলি 200 টাকা যদি 70 গজে কম থাকে তাহলে কয়েল ফ্রি যদি কোনো কম্পিউটারে মাইনর ভাই কাছে নগদ ফোন দিয়ে বলবে সমস্যা নাই আর উপরে মাডি পিপিসি এটা দিয়ে কাস্টমারে ওই যে বাইরে লাইটম্যান চালাতে পারবে এই যে দেখে আপনি 650 টাকা কয়েল রেডে কমাতে চান সেক্ষেত্রে আপনি গজে কম নিতে হবে 115টা ডর্জন প্রায় মানে 9.5 টাকা পিস পড়ে বললে 45 টাকা ডর্জন এটা হলো 70 টাকা ডর্জন পড়বে না আইরন দিয়ে পুড়ে যাবে এটা প্লাস্টিক বুঝছেন আচ্ছা এইটা পালার ব্যাটারি যদি কেউ নিতে চান এক মাসের মধ্যে দাম বাড়াবো না অনলি 160 টাকা 350 টাকা মাল্টিপ্লাগ প্লাস চার্জ হ্যাঁ এটা মানে সর্বনিম্ন মাল্টিপ্লাগ হলে 22 টাকা ডেলিভারি ফ্রি আপনার টাকা লাগবে না ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে থেকে এক মাসের অফার শীতের অফার এই এক মাসের মধ্যে মালের দাম 1 টাকা বাড়বে না মালের যা বলবো ভিডিওতে আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি কলম পাতা নিয়ে রাখবেন হাতের সামনে লিখে রাখবেন লেখা যে ভাই আমার এই মালগুলো লাগবে দাম আপনারা উল্লেখ করে দিবেন আমরা খালি মেমো করে পাঠিয়ে দেবো মানে ভাই এতদিন তো অনেক ধরনের ভিডিও করছি আজকে তার দিয়ে শুরু করবো ভাইরাল মার্কেটে প্রথম ভাইরাল হ্যাঁ ইতিহাসের প্রথম 70 টাকা কয়েল মার্কেটে বিভিন্ন মানুষের বিভিন্ন দেয় সেটা না 70 টাকা কয়েল 70 টাকা কয়েল 70 টাকা কত 70 170 শুধু 70 টাকা আচ্ছা দেখেন তো কি কোনটা কয়েল 70 টাকা এই যে 40 70 হ্যাঁ 70 টাকা কয়েল জি 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 দেখে কিন্তু একটা কথা আমি মানিনু ভাই আপনাকে বলতে চাই যে আপনি এর আগে আমার ভিডিও করছেন আমি চাই কাস্টমার জিতুক কিরকম জিতুক যাতে বাদপারি সেটা না হয় না না থাকুক কেউ যদি আমার কাছে আসে তখন আমি কি বলবো যে এটা দাম 70 টাকা দিতে পারবো না সেটা সেক্ষেত্রে কি হলো বাদপারি কিন্তু আমি যেটা আজকে ভিডিও করবো যেটা ক্লিয়ার কথা সেটাই বলবো যা ভালো লাগবো নিব যা ভালো না লাগবো নেবে না এটা কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আপনি 70 টাকা যদি কাস্টমার আসে দেওয়া যাবে না যদি নিতে হয় কাস্টমারে 120 টাকা রাখবো 120 টাকা 120 টাকা এটা লাগে অরিজিনাল কথা আচ্ছা প্রথম বলাতে আপনি বলবেন যে ভাই তাহলে প্রথম কেন 70 টাকা বললেন তাই সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আমার আগে তো অনেক মাসে ভিডিও দিছে দেখেন 90 টাকা কয়েল বলতেছে অনেকজনে কিন্তু আপনি আসেন আইসা বলেন যে 20 টাকা কয়েল দেন আমাকে শুধু এই বালা দেন কেউ দিতে পারবে না বলবে যে আজকে নাই আজকে এই সমস্যা বা কালকে নেন বা শুধু নিলে দেবো না এরকম বলবে এই জন্য কোনো বাক্তারি দরকার না যে রেট আছে সে রেট বলবো আপনাকে আচ্ছা ঠিক আছে আর এমনিতেই তো আপনি বলছেন যে আগামী এক মাস পর্যন্ত কোনো মালের দাম বাড়াবেন না 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 আচ্ছা ভিডিওতে অনেকে বলেছে যে মাইনুল ভাই আপনি এটা বলে দিবেন যে আগামী এতদিন পর্যন্ত দাম বাড়াবে না তো সাকিব ভাই কিন্তু এটা বললেন যে এখানে যা মূল্য আছে তা ধরবে এক টাকা দাম বাড়াবে না এক মাস পর্যন্ত পরবর্তীতে দাম বাড়লে আবার নতুন আপডেট দিব তখন আপনারা দেখবেন এইভাবে করে আমরা কিন্তু আপডেটগুলো দিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এখন শুরু করছি আমরা তার দিয়ে তার একের পর এক দেখান কোনটা কত যে এটা লেগে 40 70 120 টাকা কয়েল ঠিক আছে 120 টাকা যে এটা গজে বলে দেই কাস্টমার সময় পতন হইতে পারে এটা 60 থেকে 70 গজ পর্যন্ত হবে এর মধ্যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আপনি যে কেউ যদি বলে 100 গজ সেটা মিথ্যা কথা 70 গজ যদি কেউ বলে কিন্তু মিথ্যা কথা হবে যে 60 থেকে 70 গজ মানে এর মধ্যে হবে কম বেশি হইতে পারে ঠিক আছে হ্যাঁ মানে ভাই এই পরে 40 70 পরে 14 70 14 70 জি 14 70 হ্যাঁ এটা এটা কি কয়েল 14 70 কয়েল জি 14 70 করে আচ্ছা কত এটা দাম হলো 200 টাকা অনলি 200 টাকা আচ্ছা কতটুকু থাকবে এটা মধ্যে থাকবে হলো আপনি যদি 70 গজে কম থাকে তাহলে কয়েল ফ্রি 70 গজের কম থাকলে 70 থেকে 80 গজ হ্যাঁ আর 60 গজে 70 গজ নিচে হবে না ঠিক আছে হুম আপনারা কাইন্ডলি যারা কিনবেন তারা বলে নেবেন যে ভাই এটা কয় গজ হবে তারপরে বাসায় নিয়ে একবার মাপ দিবেন তারপরে দেখবেন কত কাজ কি ঠিক আছে কি না আছে ঠিক আছে এটা তো 200 টাকা কয়েল 200 টাকা কয়েল জি 14 70 200 জি জি 200 আচ্ছা এটা পরে হইলো গিয়া 70 70 ভাই মানে ভাই দেখেন 70 70 দেখলে মনে হবে যে 120 কয়েল 120 গজ 120 গজ মোটা আর কি মনে হয় যে দেখলে মনে হবে যে 120 গজ একটু দেখান না হলে বুঝবে না এই যে দেখেন 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 আচ্ছা কিন্তু আমি তো প্রথমে আপনাকে বলছি যা বলমু আজকে ক্লিয়ার আপনারা খালি খাতা কলম নিয়ে লিখে রাখবেন আর যা বলমু সব মনে রাখবেন ঠিক আছে এটা হলো গিয়ে 70 70 হ্যাঁ এটা হলো গিয়ে ভাই 75 থেকে 80 গজ আচ্ছা এটা ব্র্যান্ড কি এটা ব্র্যান্ড বা বিভিন্ন আপনি যদি চান আপনার নামে দেওয়া যাবে সমস্যা নাই খালি বিজলি বেরবে নামে সারা বাদ আচ্ছা ঠিক আছে আপনি যদি চান আপনার নামে সমস্যা নাই হ্যাঁ এটা দাম হলো কি আপনি 310 টাকা 310 টাকা 10 টাকা জি ঠিক আছে এরপরে আমি আইটা দেখা এর মধ্যে আরো এগুলো হলো অ্যালুমিনিয়াম ভাই হ্যাঁ অ্যালুমিনিয়াম 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 চানা দাম যেটা হ্যাঁ আর এটি হলো কি এফটি ভিতরে টুইন কেবল আর এগুলো আপনার এই যে ভিতরে দুইটা গ্যাস দিব দুইটা গ্যাস আর কি জি জি হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা এই লগে 14 70 আর এই লগে আপনার
350 টাকা কয়েল যদি কোন কোম্পানির মাইনুল ভাইয়ের কাছে নগদ ফোন দিয়ে বলবেন সমস্যা নাই যে সাকিব ভাই কাজ করছে আমি চাবো সবসময় যেটা লিগ্যাল ক্লিয়ারলি সেটা বলার জন্য ঠিক আছে ভাই এরপরে নেক্সট কি যাব জি এরপরে আপনার এদিকে আমি দেখাইতেছি এই যে এটা লিগে আপনার 4070 বুঝছেন 1470 ঠিক আছে তামা এটা হলো গিয়ে 550 টাকা কয়েল 550 টাকা কয়েল 1470 যেটা হ্যাঁ আপনি সিরিয়ালটা মনে রাখবেন 14 23 40 70 এগুলা ঠিক আছে আপনার ভিডিওতে তো সব এভাবে বলা সম্ভব না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য বলতেছি আপনি যেটা যদি না বোঝেন ফোন দিবেন জানবেন এরপরে মানলু ভাই আমি আবার কিছু সিঙ্গেল মাল দেখাই এই যে সিঙ্গেল মাল আছে না এগুলো অনেক সিঙ্গেল মাল কিন্তু না নামাইতে হবে না অসুবিধা না আপনি এখান থেকে এক পিস করে দেখাই দেন মানে হচ্ছে বোঝানোর জন্য হাতে নিয়ে ভেঙে দেন এই যে ভাই দেখেন এই যে আমরা কাস্টমারকে বলি যে অনেক সময় ভাই কয়েল এই 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 কোয়ালের নিয়ে কাস্টমার কি করবে আমাকে বলেন আপনার কাছে আমি প্রশ্ন এই কোয়ালের নিয়ে আমরা কাস্টমার কি করবে বিক্রি করবে না উনি যারা যারে দিব তার সে তো নিয়ে পাতলে দিতে হবে এখন আমাদের কাস্টমার রাখার জন্য বোঝানোর জন্য এই করে রাখতে হয় এটা কিছুই নেই ভাই ভিতরে খালি তামা আছে আর উপরে মাটি পিপিসি এটা দিয়ে কাস্টমারে ওই যে বাইরে লাইটম্যান চালিয়ে ধরবে কিন্তু ঘরে একটা ওয়ালিং করতে পারবেন না কিছু করতে পারবেন না কিন্তু আর কাস্টমার এসে বলে যে ভাই যে একজনের 200 টাকা কল বলছে 200 টাকা বলছে ওইগুলো দেন আসলে ভাই এগুলা যদি কেউ যদি বাসা বাড়িতে বা কোনো কাজ করেন এগুলা না নেওয়া হচ্ছে ভালো মানুষ যদি ভালো লাগে তাহলে হচ্ছে সে এটা নিবে না হলে অন্যটা যেটা ভালো সেটা নেন সমস্যা নাই এটা 220 টাকা কয়েল আচ্ছা এটা মিদে ভাই 50 থেকে 60 গজ হবে 50 থেকে 60 গজ জি 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 এটা কেউ 100 গজ ভাবলে বল হবে ঠিক আছে আচ্ছা এখন এটা দেখালাম আর এটা মিদে আরেকটা ছেলে এফআর ভাই এটা এফআরটা না দেখলে কাস্টমার বুঝবে না এটা একটু কাইটা দেখা যায় ভাই এফআর হ্যাঁ 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 মানে ফায়ারপ্রুফ যেটা ফায়ারপ্রুফ যেটা যেটা কি আপনি ভিতরে সাদা এফআর বলে এটাও ভাই চাইনা অ্যালুমিনিয়াম বুঝছেন আচ্ছা দেখেন এটা হলো চাইনা অ্যালুমিনিয়াম কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যারা ব্যবসা করে তারা এমনি বুঝবে আর যারা না ব্যবসা করে তারা বুঝবে না আরেকটা পদ্ধতি আছে যদি আগুন দিয়ে পড়লে তাহলে বোঝা যায় এমন গলে দেব আর তামা গলবে না আপনার 650 টাকা কয়েল
যদি আপনি কাজ করেন, যদি এদিকে থেকে যদি আপনি রেটে কমাতে চান, সেক্ষেত্রে আপনি গজে কম নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হলো 2.0 ভাই, 2.0 হ্যাঁ জি জি জি, এটা হলো কি আপনার 1400 টাকা কয়েল, 1400 টাকা। আচ্ছা 1400 টাকা কয়েল, জি জি 1400 টাকা কয়েল, ঠিক আছে। এই দেখেন 1400 টাকা, ওমা এত বাড়ি কেন ভাই? ভাই এটা 100 গজ তো, এটা পাকা 3 কেজি, 3 কেজি, 3 কেজি। এই মাফার আপনার এখানে যন্ত্র আছে? মাফার তো আসলে যন্ত্র নাই, আপনি দলই তো বুঝতে পারবেন। আচ্ছা এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ মাইকে দেখাবো, ইনশাআল্লাহ সবাই সবকিছু বলবেন, কমেন্টস করবেন যে কি না বুঝেন, না কি বোঝা দরকার আছে, মানি ভাই বলবেন, আমি আপনি বুঝাই দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা জান, এটা দাম, এটা এটা দাম হলো 1400 টাকা কয়েল, 1400 টাকা, 3 কেজি হবে, 3 কেজি 100 গজ। আবার যদি গজে কম নেন, রেটে কম পাবেন, 1200 টাকা কয়েল আছে, গজে কম পাবেন ভাই, গজে কম হবে না, আবার গজে কমাইব, গজে কমাইব, গজে কমাইব, ঠিক আছে। এর লগে হিসাব তো ভাই, তারের ভিডিও তো দেখেছি ইনশাআল্লাহ, আর কাস্টমার কিছু দেখাতে চাই না, আপনি যা লাগবে বলবেন, দেব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে অন্য আইটেমে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভাই ইলেকট্রিক পণ্য এখন দেখাম, হ্যাঁ আর দেখানোর আগে একটু লাভ ক্ষতির একটু হিসাব নিকাশ করি। আচ্ছা কাস্টমারে নিয়ে কী করবো আর না করবো, কী পরিমাণ লাভ এসে একটু বোঝায় এরকম দিয়ে ভাই, দয়া করে খুচরা দেখে আবার এরকম মনে করেন না, যারা পাইকে নেবো তাদের জন্য, ঠিক আছে। এটা লেগে দেন, এই যে এই মালটা 12টা মাল, হ্যাঁ এটা ক্লিয়ার, এটা হলো ক্লিয়ার বাল্ব, ও লাইট লাইট ক্লিয়ার বাল্ব, হ্যাঁ এটা মাত্র 115 টাকা ডজন। এ তো বউ আগে ভাই পুরানো দিনের লাইট, এখনো চলে, এখনো চলে, জি জি চলে এখনো। কারণ যে ফার্মেলা ফার্ম মুরগিতে লাগায়, পরে গরু ফার্মে লাগায়, বিভিন্ন কাজে লাগায়। আচ্ছা 115 টাকা ডজন, প্রায় মানে 9.5 টাকা পিস পড়ে। আচ্ছা 9.5 টাকা, হ্যাঁ। এই একটা লাইট আপনি এদিকে মানে গায়ে রেট দেওয়া আছে, এই দেখেন 32 টাকা রেট দেওয়া আছে, 32 টাকা না বিক্রি করলে 30 টাকা বিক্রি করতে পারবেন, 30 টাকা বিক্রি করতে পারবেন, হ্যাঁ কয় টাকা লাভ হয়। এর হলো গিয়ে আপনার ইলেকট্রিক ব্যবসা লাভ আছে, যদি করতে পারেন লাভ আছে, এটা বুঝতে পারবেন, বুঝছেন। তারপরে এই যে এটা হলো 100 ওয়াট, এটা হলো 135 টাকা, 135 টাকা, হ্যাঁ হ্যাঁ। 100 ওয়াটের মধ্যে কত মূল্য দেওয়া আছে? এটা মূল্য দেওয়া আছে হলো গিয়া গায়ে 34 টাকা, 34 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা 30 টাকা বিক্রি করা যাবে, এটা 30 টাকা বিক্রি। আসলে কি এই লাইট কি আসলে ভাই মানে চলে এগুলো কি? আরে ভাই এখনো ভালো চলে, হ্যাঁ হ্যাঁ চলে। এগুলো এখন মানে নিলে তো মনে হয় 12 বিশের মধ্যে 6 বিশ নষ্ট হয়ে যাবে। না না ভাই কি, আচ্ছা একটু দেখান তো আসলে কি এটা চলে কিনা একটু দেখাই। এই দেখেন না, কাস্টমারের সামনে একবার আছে সব লাইট, কম একবার লাইট কাস্টমার সব দেখা দেবো, এই দেখেন। ওরে বাবা, এ তো সেই আগের মতো পাওয়ার, হ্যাঁ সব লাইভে চলে এরকম। মানে ভাই একটা কথা কি জানেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, আমাদের কন্টে এত সুর নেই আর মধু নাই, এর লেগে সবচেয়ে সমস্যা। কারণ সুর আর মধু দরকার নাই, ভিতরে ভালোবাসা আসেনি মানুষের প্রতি, ভালোবাসা হয়তো মানুষ যখন ব্যবহার দেখবো তখন বুঝবো। আর সততা, সততা তো সারা ব্যবসা হবেই না, আমি করে যাই করুক। আচ্ছা তাহলে এটা থাকলে চলবে ইনশাআল্লাহ। এই যে দেখেন লাইট দেখাইলাম, আবার এই টেস্টারও তো ভালো দামে বিক্রি হয়, টেস্টার হলো অনলি 11 টাকা, 11 টাকা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে দেখেন 11 টাকার একটা মাল, সাধারণত এগুলো কিন্তু 30 থেকে 40 টাকা। আমি বলি আপনাকে বলবো মানে আমার মধু আনতে, আমি মধু খাই ইনশাআল্লাহ, ভিডিও করব যাতে কথা মধ্যে মধু রাখে, বুঝছেন না? আচ্ছা মধু লাগবো না, প্রমাণ দিবেন কাজে আর কর্মে, ঠিক আছে। এক মাসের তো অফার দিছেন, এখন সময় কম, আমরা প্রোডাক্ট দেখাই। এদিকে তো অনেক সুপার ব্লু দেখতে পাচ্ছি, এর লাগে মাত্র আপনি অরিজিনাল দিব না মানে ফেক রেট দিব? না ফেক রেট কেন দিবেন, আপনি কি ফেক রেট দিবেন? অরিজিনাল তাহলে 48 টাকা, ঠিক আছে। অরিজিনাল 48 টাকা কি পাতা পাতা, এক পাতার মধ্যে কয় পিস থাকে? 12 পিস, 12 পিস দর্জন, 48 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিন বারং কত? তিন বারং 37000 টাকা। আচ্ছা তার মানে হলো 3 টাকা সামথিং কেনা না, সামথিং মানে কি? আচ্ছা 3 টাকা এখন রেট দেওয়া আছে 25 টাকা। আচ্ছা 25 টাকা রেট দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। আবার ওই যে আমি তো বললাম, আমি তো প্রথমে তো বললাম মধু নাই, আমি জানি বলবো যে ভাই এটা গ্যারান্টি আছে 6 মাস, এটা নাকি আইলে চেঞ্জ করে দেবো। এই যে ভাই একটা আমি একটা আপনি ছোটো উদাহরণ দেবো, ছোটো উদাহরণ, এই একটা সুইচ, হ্যাঁ এটা দেখে কত ডর্জন? 75 টাকা ডর্জন, আচ্ছা বা 70 টাকা ডর্জন, পিস পরে ধরেন 6 টাকা 6.5 টাকা, হ্যাঁ। এই একটা মাল সুপার স্টার মতো কোম্পানি, সুপার স্টার তো ভালো একটা কোম্পানি, সুপার স্টার মতো কোম্পানি মালে গ্যারান্টি দেয় না, অথচ আমাদের আমরা বা আমাদের মধ্যে কিছু লোক আমরা বলি যে এটা লাগানোর পরে বা লাগানোর 6 মাস পরে পর্যন্ত গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এইগুলো তো শুধু বিভ্রান্ত সৃষ্টি করে। কিন্তু আমি এই জন্যই প্রথম আপনাকে বলছি ভাই, এমনি তো গ্যারান্টি দিবে না, কোম্পানি দেয় না, কিন্তু আপনারা আসলে ধরেন নতুন অবস্থায়, হ্যাঁ হ্যাঁ ওইটা দেয় কোনো সমস্যা থাকে দোকানদারের, কিন্তু অনেকজনে বলে যে বোটে লাগাবেন বা কাস্টমার ব্যবহার করার পরে সমস্যা হলে চেঞ্জ কিনতে পারেন, এইগুলো আরে ভাই গ্যারান্টি বলতে জ্বললে পুরে না গেলে সমস্যা হয়, এখন তো এগুলো তো জ্বলেই যায়, জ্বলে গেলে ফুরে গেলে আবার কিসের গ্যারান্টি? কিসের গ্যারান্টি আল্লাহ বুঝেন, এটা আসলে অনেকে না বুঝেই আসলে নিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে আসলে দেয় না কেন, কেন দেয় না? কারণ হচ্ছে জ্বলে গেলে তো এখানে দিবে না, এটা হলো নিয়ম, যাক এইসব গ্যারান্টি চিন্তা করে লাভ নেই। না না অনেকজনে ভাই বলে এই জন্য বললাম, ঠিক আছে ওকে। হ্যাঁ এই দেখেন ভাই, এদিকে সুইচ আছে তিনটা মডেল, ঠিক আছে তিনটা মডেলের কালার আর কি মানে ডিজাইন তিনটা হবে, জি জি। এটা হলো কি আপনার
70 টাকা এর লগে আপনি 80 টাকা এর লগে 85 টাকা ঠিক আছে 70 80 আর 85 কোনটা 70 সাদা সাদা এই যে এটা সাদা এটা তো অন অফ লেখা আছে ভাই অন অফ লেখা আছে যেটা এটা রেড বেশি কিন্তু এই সাদা কালারের রেড এর লগে 70 টাকা ঠিক আছে অন অফ যেটা ওটা লগে 110 টাকা এখানে অন অফ লেখা আছে যে সাদাটা এটা এটা কি 70 টাকা দিবেন না এর লগে আপনি 110 টাকা 110 টাকা এই জিনিসটা বুঝতে বোঝার ব্যাপার অনেক জন যারা বলবো যে না এই যে এটা দেখেন এটা অন অফ লেখা নাই এটা তো আপনার সাদা এরকম হবে হুম চালক কাস্টমারে কখনই লেখলে বিল লেখলে কয় টাকা লেখছেন না লেখছে কখন যাচাই করে না দেখবেন যে এই মালটা কয় টাকা ভাই এটা কয় টাকা লেখছেন ভাই এটা কয় টাকা লেখছেন দেখা দাম কয় লাগবেন তারপর এখন সাকিব ভাই আমি যদি আমার টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আমি কি তার কাছে ধরা নাকি দায়বদ্ধ কোনটা আপনার কাছে কি আমি দায়বদ্ধ আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো অসম্ভব তাহলে আপনার কাছে তো আমি এই জিনিসটা কিনবো আমি কি এটাই কিনতেছি কি না এটা আমি যখন মেমোতে ধরবে এটা আমি বুঝে নিব না অবশ্যই কিন্তু অনেকজন তো বোঝে না এই জন্য এটা না বুঝলে তার নিজের ব্যাপার এবং সে নিজেই হলো মানে হচ্ছে জিততে পারবে না কিনে এখন কিনতে জিততে না পারলে কিন্তু বিক্রি করে জিততে পারবে না ওই যে রেট অনেকজন কমায় বলে দেয় কাস্টমার আইসা পরে বসে ভাই চা খান পান খান সিগারেট খান লেহি আর ওই লগে দেই এসব বলে এরকম আমরা আমরা চান ইয়া চা পান খাওয়া লোক মোটামুটি 5-10-15-20 হাজার টাকার মালও যদি নেয় যেন দোকানটাকে ভরপুর করতে পারে সেই অনুযায়ী সবগুলো মালের আইডিয়া দিব এক এক মানে ভাই এই দেখেন হোল্ডার আছে কম দামিতে দেখা হ্যাঁ 70টা ডজন প্লাস্টিক বুঝছেন আচ্ছা আর এই যে কালারিং যেটা বাসা ভাই এটা কত বলছেন একটু বলেন 150 150 টাকা ডর্জন আর এটা এটা লাগে 130 আচ্ছা আর এদিকে কি এই যেটা বাসা ভাই কাস্টম করে এগুলো লাগে বুঝছেন এগুলো চায়না মাল আছে এইগুলো আপনি 60 টাকা থেকে শুরু করে 80 90 100 টাকা বিভিন্ন ক্যাটাগরি আছে হ্যাঁ বিভিন্ন রকম ক্যাটাগরি এই দেখেন একটা বাসা ভাইয়ের জন্য যে লাগা এটা একটা বাসা ভাইয়ের জন্য এনাফ আর দরকার নেই মাল্টি সুইচ জি এটা লাগাইলে আচ্ছা আমরা কিছু ব্যাটারি আইটেমও দেখতে পাচ্ছি এই যে এখন তো ব্যাটারির চাহিদাটা অনেক ভালো আছে হ্যাঁ হ্যাঁ কিরকম দাম কোনটার ব্যাটারি চাইলে ভালো থাকবো না আজকে এখন আপনার সামনে মনে বেশি 30 পিস বিক্রি করলাম 30 পিস হ্যাঁ হ্যাঁ এগুলা তো আপনার যায় সমস্যা নাই এগুলো যারা ব্যবসা করবেন ইউপিএস ব্যাটারি লাগবে ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি দিয়া ডিসি ফ্যান চালাবেন লাইট চালাবেন এগুলো প্রয়োজন কারণ এখন আমাদের দেশে এখন বিদ্যুৎ যে সংকট দেখা দিতেছে এগুলো প্রয়োজন হবে অবশ্যই ঠিক আছে এগুলো ব্যাটারি বিভিন্ন ধরনের এটা হলো চার্জার ফ্যানের ব্যাটারি এটা হলো গিয়ে আপনার ওই যে ডিজিটাল পাল্লা আছে না ডিজিটাল পাল্লার ব্যাটারি এই ডিজিটাল পাল্লার ব্যাটারি সব জায়গায় লাগে এটার দাম বলেন এটা দাম বলে দিন ভাই হ্যাঁ বলে দেন গোমা মাস করে দিন তাই এক এক মাস কিন্তু আপনি এই দাম রাখতে হবে এই দাম বললে আপনি সাবধানে বলেন মানে ভাই আপনি আজকে কি আমার লাগে কি প্রতিশোধ নিতে আইতেছেন নাকি না এটা বাস্তব ভাই আমার কথা হচ্ছে ভাই অনেকে বলছে যে আপনি দাম কেন কতদিন পর্যন্ত ঠিক থাকবে এটা বলেন না আজকে ভিডিওতে এজন্য আলাদা কিছু নিয়ে আসলাম এক মাস পর্যন্ত দাম এটা থাকবে আজকে সব ফাস হ্যাঁ আপনি লস হোক আর লাভ হোক যদি ব্যস্ত হয় তাহলে আজকে দিলাম ভাই দিলাম আজকে দিলাম যদি কেউ নিতে চান এক মাসের মধ্যে দাম বাড়াবো না অনলি 160 টাকা 160 টাকা ডিজিটাল পাল্লা জি জি আমি কিন্তু এই যে ফাস্ট করে দিছি ভাই বুঝছেন এটা শিওর তো হ্যাঁ শিওর আর যদি কোনো ড্যামেজ থাকে মালে চেঞ্জ চেঞ্জ নগদ চেঞ্জ জি জি প্রত্যেকটা মালে এই যে 12 ভোল্ট আছে ইউপিএস ব্যাটারি আছে ইউপিএস ব্যাটারি কত 12 ভোল্টের রেট বলে দেবো অবশ্যই সব ভাঙিয়ে দেবো কোন কি ভাই যখন পাইছি একটু দেখে ভাই এগুলো কিন্তু ভাই বিভিন্ন দামের আছে বুঝছেন হ্যাঁ লো বাজেটে বলে দে হ্যাঁ লো বাজেটের লাগে আপনি 600 টাকা যেটা লো বাজেট 600 টাকা আর বিভিন্ন বাজেটে আছে বুঝছেন আচ্ছা ঠিক আছে সাকিব ভাই খারাপ মিলে আছে আপনার কাছে তো এলইডি লাইট বড় বড় সব এলইডি লাইটও দেখতে পাচ্ছি জি জি শোরুমে যখন লাগাইবেন এই যে কাপড় শোরুমে তারপর বড় বড় শোরুমে যে লাগাইবেন সবাই ইনশাআল্লাহ আসছে সব আচ্ছা যাক এগুলো আসলে ভেঙে বলা যাবে না কারণ অনেক সময় চলে যাবে হ্যাঁ জি 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 ঠিক আছে এসি কর্তা খাই আজকে কোন একটা আকর্ষণীয় জিনিস আছে বুঝছেন আপনি দেখেন না ইউএসবি মাল্টিপ্লাক বুঝছেন ইউএসবি মাল্টিপ্লাক দেখেছেন এর আগে ইউএসবি মাল্টিপ্লাক আবার কোনটা ভাই এই যে দুইটা মোবাইল চার্জ দিতে হবে একসাথে ও মোবাইল চার্জার জন্য এই যে দুইটা মোবাইল চার্জ যদি কিনতে যান দুইটা নিয়ে মিনিমাম ভালো চার্জ কিনতে গেলে 300 টাকা লাগবে আচ্ছা আর আমাদের এই মাল্টিপ্লাক পাইতেছেন প্লাস চার্জার পাইতেছেন 350 টাকা দিয়া 350 টাকা মাল্টিপ্লাক প্লাস চার্জার হ্যাঁ এই দেখুন কালারিং আছে বুঝছেন যে কালার ও একসাথে সকল মজা নিতে পারবে হ্যাঁ দেখেন ঠিক আছে আর মাল্টি তো এদিকে অনেক আছে দেখেন অনেক আছে সর্বনিম্ন মাল্টিপ্লাক গেলে 22 টাকা
কি বললেন সর্বনিম্ন মান দিবেন 22 টাকা 22 টাকা থাকবে না আবার পরে বাড়ায় দিবেন ওইটা বাড়বে না ওইটা এক থেকে এক মাস পর্যন্ত থাকবে হ্যাঁ হ্যাঁ এরপর এরপর এই যে আরেকটা মান দিলে আছে এটা হলো কি আপনি 38 টাকা এই দেখাই এটা 38 টাকা হ্যাঁ হ্যাঁ খুচরা অনেক দোকানদারদের দরকার আছে তারা আসলে একটু ভালো মতো দেখে না এটা 38 টাকা এটা হলো কি আপনি 65 টাকা এটা হলো 65 টাকা বেশি দাম 5 মিটার মানে তারটা একটু মোটা বড় হ্যাঁ হ্যাঁ এরপর আমার এই যে এদিকে দেখেন এই যে চার গ্যাঙের সুজ এটা হলো 150 টাকা 150 টাকা 150 টাকা চার গ্যাং হ্যাঁ হ্যাঁ নেক্সট তারপর এদিকে এর যে ছয় গ্যাং আছে এর যে 160 টাকা হুম পাঁচ গ্যাং 160 টাকা 160 টাকা তারপরে এতে তো অনেক কিছু দেখা না পড়ে এই যে একটা আসলে 75 টাকা 75 টাকা এটা জি জি এটা আসলে কি 125 টাকা 125 টাকা এটা হলো বড় তার ওটা হলো ছোট তার কাটও বেশি ইও বেশি তারও মোটা জি জি এই যে এটা আসলে কি 150 টাকা 150 টাকা জি জি যদি কেউ বিক্রি করেন আমার মনে হয় এত কি বেশি জানার দরকার নাই এগুলা জানলে আপনাদের মোটামুটি ভাবে চলে যাবে তো মাল কিন্তু অনেক আছে তো সাকিব ভাই জি ভাই আর কথা বাড়াবো না আপনি তো কন্ডিশনের মাধ্যমে কেউ যদি চায় যে ভাই আমি শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র 1000 টাকার মাল নিব আপনার 1000 টাকা ক্যাশ দিয়ে দিলাম আমার মালটা পাঠিয়ে দেন দিবেন জি ভাই ওই মালটা হ্যাঁ এতে কথা আছে যদি এই মালটা যদি ট্রান্সপোর্টার নেয় যদি না সেক্ষেত্রে দেওয়া যাবে যদি না নেয় সেক্ষেত্রে দেওয়া যাবে না কারণ 1000 টাকা মাল যদি না দুই কল মাল নিলে 1000 টাকা দুই কল মাল ছোট হইব এটা কারণ ট্রান্সপোর্ট অংশ না না পাঁচটার মাধ্যমে নেয় মানে পাঁচটা যদি আপনাদের থাকে তাহলে দেওয়া যাবে আচ্ছা কথা বুঝছেন এই হলো সিস্টেম মানে আপনি ওই অন্যজনের মতো হ্যাঁ দিব কিন্তু পরে দিতে পারবেন না এরকম বলা দরকার না না তখন পরে আপনি এসে কমপ্লেইন করবে আরেকটা কথা লাগে ভাই আমি কিন্তু সব জায়গায় সেই যে এদিকে আমাদের কষ্ট আছে বুঝছেন সব ধরনের অনেক কষ্ট দেখতেছি এদিকে কষ্ট আমি সব ধরনের কষ্ট ওই যে ওইদিক থেকে দেখেন আচ্ছা হ্যাঁ ছোট বড় সব ঠিক আছে 11 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে 11 টাকা কি পিস বলেন কি এটা সব ভাই 20 গজ মাল ভাই হ্যাঁ 20 গজ মাল 20 গজ 20 গজ মাল 11 টাকা আছে হ্যাঁ হ্যাঁ ভাই এই যে এটা যারা ফ্যাক্টরিতে বা যারা বাইং হাউসে যারা কাজ করেন তাদের কষ্ট লাগে যদি কোনো অফিসার তাদের কেউ যদি লাগে আমার লোক যোগাযোগ করেন আমি পাইকারি আপনাদের দেওয়া যাবে ডেলিভারি ফ্রি আপনার টাকা লাগবে না ঠিক আছে টাকা লাগবে না হ্যাঁ হ্যাঁ যদি ঢাকা মিদ আশেপাশে হয় হ্যাঁ ঠিক আছে যে কোনো তথ্য জানার দরকার পড়লে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যারা সরাসরি আসবে আসার ঠিকানাটা বলেন যে আসার জন্য লাগে বাইরাল মার্কেট তো সবাই চিনেন সুন্দর স্কুল হ্যাঁ সারা দেশে এটা সবাই চিনে বাইরাল মার্কেট সুন্দর স্কুল আসবেন 5 নম্বরে গেটে আসবেন হ্যাঁ পাঁচতম গেড়ে আসলেই 164 নম্বর দোকান সাকিব ইলেকট্রিক এন্ড সোলার সিস্টেম যেখানে নাচেন সুন্দরবন এসে ফোন দিলে হবে যেই জায়গায় থাকেন আসেন আচ্ছা আমি একটু সহজ করে বলে দেই সারা বাংলাদেশ থেকে যারা ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন এবং বা করবেন বলে ভাবছেন তারা যদি সরাসরি সাকিব ইলেকট্রিকে আসতে চান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান চেনে না এমন কোনো জায়গা নাই ঢাকার ভিতরে গুলিস্তান নামবেন গুলিস্তান ফ্লাইওভারের পাশে বিআরটিসি কাউন্টার বলবেন বিআরটিসি কাউন্টারের ঠিক উল্টো পাশে 5 নম্বর গেট ঠিক উল্টো পাশে দিয়ে ঢুকলেই 5 নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের বাইরে আপনার সাকিব ইলেকট্রিক এন্ড সোলার আর যে কোনো তথ্য জানলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ওকে ওকে